হাওড়া থেকে বর্ধমান কর্ড মেন লাইনের ও হাওড়া থেকে আরামবাগ ট্রেন চলাচল বন্ধের কারণে শুক্রবার সকাল থেকে রেলে যাত্রীদের দুর্ভোগ। জানা গিয়েছে রেল লাইনে জল ও ধস নামার কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। দুর্ভোগে পড়েছে কয়েক হাজার রেলের যাত্রী। গত মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর এই দুদিনের অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে কেশপুরের পঞ্চমী এলাকা। অতিরিক্ত বৃষ্টির ফলে নষ্ট হতে বসেছে কয়েকশো বিঘা চাষের জমি। শুধু চাষের জমি নয়, বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় মেদিনীপুর চন্দ্রকোনা টাউন রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। কেশপুর ব্লকের পঞ্চমী, খড়িকা, কাপাস, টিকরি সহ একাধিক এলাকায় জল ঢুকে পড়ায় বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। গত দুদিন ধরে বৃষ্টির ফলে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে সরিয়ে নিয়ে আসা হয়েছে স্থানীয় বিদ্যালয়ে, অথচ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আজ কাথি মহকুমা হাসপাতালে ডাক্তার এবং নার্সদের নিয়ে বাচ্চাদের কানের টেস্ট মেশিনের শুভ উদ্বোধন করলেন কাথি মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পরম সম্মানীয় নন্দদুলাল মাইতি এবং পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মৎস্যমন্ত্রী সম্মানীয় অখিলগিরি মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। করোনার আবহের মধ্যে ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আট নম্বর আমরাকুচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চরকা আকবরী হাইস্কুল প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জানা গিয়েছে উক্ত রক্তদান শিবিরে একশো জন রক্তদাতা রক্তদান করেছেন। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উমানন্দ ত্রিপাঠী, এছাড়া উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুর্লভ ঘোষ, মাইনরিটি সেলের সভাপতি হাবিবুর রহমান সহ চরকা গ্রামে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শেখ আফগান আলী এবং অঞ্চল প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দেখি কি করা যায়। হ্যাঁ, যেটুকু তাদের সাহায্য সেটুকু তারা সাহায্যের প্রতিশ্রুতি দিলেন। এটা কোন জায়গাটা? এটা পাঁশকুড়া, দক্ষিণ গোপালপুর, তিন নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম কবিতা কালসা। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। আপনারা দেখছেন এসএস বাংলা। বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের এসএস বাংলা টিভি চ্যানেলে। ল্যান্ডলাইন নাম্বার 03-2222-38953, এছাড়া 03-2222-95003, এছাড়া মোবাইল নাম্বার 7718-444-336। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর। ফোন নাম্বার 8918765110, অ্যানাদার ওয়ান 03-2222-38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যালবিহীন। গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়। গত তিন দিন অবিশ্রান্ত বৃষ্টি হওয়ার ফলে পাঁশকুড়া পৌরসভা তিন নম্বর, পাঁচ নম্বর ওয়ার্ডের মোট দুটি মাটির বাড়ি ভেঙে পড়ে যায়। তিন নম্বর ওয়ার্ডের ওই মাটির বাড়িটিতে এক বৃদ্ধা বেরিয়ে এলেও তার ১২ বছরের নাতি ওই ঘরের মধ্যে চাপা পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় ১২ বছরের নাতিকে উদ্ধার করা হয়। তবে হালকা চোট পেলে এই মুহূর্তে তিনি সুস্থ আছেন এবং পাশাপাশি অবস্থিত একাধিক মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে। এই সমস্ত বাড়ির মানুষজনেদের অন্যত্র থাকার ব্যবস্থা করেছে পাঁশকুড়া পৌরসভার পক্ষ থেকে। অন্যদিকে পাঁশকুড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের একটি মাটির বাড়ি অতিবৃষ্টির কারণে ভেঙে যায় ও ক্ষতিগ্রস্ত হয়। এলাকার কাউন্সিলর শেখ সমীরউদ্দিন এলাকা পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। বাড়ি দক্ষিণ গোপালপুর। বৃষ্টিতেই তো জল ঝড় হলো, হতে এরকম ঘরের অবস্থা এইভাবে ভেঙে পড়ে। কখন ভেঙে পড়েছে বাড়িটা? বাড়িটা কটার দিকে? সকালে ৬টার দিকে। বাড়ি থেকে আহত হয়েছে? বাড়িতে আহত মানে আমার একটা ভাগনা চাপা পড়ে গেছিলো, তাকে যাও কোনোরকম কষ্ট করে বের করানো হয়েছে। সে কোথায় আছে?
আর ভাগনাটা ঘরে আছে, ছোটো তো, এরকম ছোটো আহত হয়েছিল, একটুখানি পায়ে ফায়ে লেগে গেছে আর কি, আহত হয়েছে, মানে আমার শাশুড়ি থাকলে মনে হয় চাপা পড়ে মারা গেত। আপনার তো এটা বাড়ি? হ্যাঁ। দুদিনের বৃষ্টির কারণে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আজকে পর্যবেক্ষণে কে এসছেন দেখতে? পৌরপ্রধান এসছেন তো? পৌরবন থাকতে, পৌরসভা থাকতে যারা আসছে তারাই এসছে। পৌরপ্রধান সাহেব এসছেন, কি বললেন? কয়েকদিনের প্রবল বৃষ্টিতে জলমগ্ন পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লক, ঘরে জল ঢুকে পড়ার সমস্যায় পড়েছে ব্লকের বিভিন্ন গ্রামের মানুষ, অনেক মাটির বাড়ি আংশিক অংশ ভেঙে পড়েছে, কোথাও খড়ের চাল ভেঙেছে। এলাকা পরিদর্শন করেন জামালপুরের তৃণমূল ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ও যুব সভাপতি ভূতনাথ মালিক। ক্ষতিগ্রস্তদের হাতে ত্রিপল তুলে দেওয়া হয়, পাশাপাশি বিধায়ক তহবিল থেকে পাওয়া ত্রিপল 20টি করে বিভিন্ন পঞ্চায়েত প্রধানদের হাতে তুলে দেন মেহমুদ খান, যাতে প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত মানুষ সাহায্য পায়। এছাড়া যাদের থাকা ও খাওয়ার অসুবিধে হচ্ছে তাদের জন্য স্থানীয় প্রাইমারি স্কুলে থাকার ও খাওয়ার ব্যবস্থা করেন তিনি। পঞ্চায়েত সমিতির এই ভূমিকায় খুশি এলাকার মানুষ। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে অনেক অসহায় গরিব মানুষের ঘরের চাল, এবার যাদের খড়ের চাল আছে, যাদের কুড়ে ঘর আছে, নষ্ট হয়ে গেছে। এই জন্য জামালপুর ব্লকের আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের এখান থেকে আমাদের যে বিধায়ক আমাদের যে ত্রিপল দিয়েছিলেন, আমরা প্রত্যেকটা অঞ্চলের নেতৃত্বকে, প্রধান উপপ্রধান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তাদের হাতে আমরা প্রত্যেকটা অঞ্চলে 20টা করে আমরা ত্রিপল দিলাম, যাতে প্রত্যেকটা এলাকার মানুষের কাছে গিয়ে যারা সত্যিকার পাওয়ার উপযুক্ত গরিব অসহায় মানুষ এই বৃষ্টিতে থাকতে পারছে না, তাদের বাড়িতে আমরা নির্দেশ দিলাম, তাদের বাড়িতে পৌঁছে দেওয়া, তাদের বাড়িতে যাতে দাঁড়িয়ে থেকে তাদের ছেড়ে দেওয়া। গত বুধবার ভোর রাতে উত্তরপাড়া কাঁঠালবাগান অঞ্চলে সবজি ব্যবসায়ীর থেকে মোবাইল ফোন টাকা ছিনতাই করে। ডাকাতির ঘটনায় গতকাল রাতে চার দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তরপাড়া থানার পুলিশ। সূত্র মারফত জানা গেছে এই দুষ্কৃতীদের থেকে কিছু মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। একদিনের মধ্যে দুষ্কৃতীরা গ্রেফতার হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ থেকে আক্রান্ত ব্যবসায়ী। গ্রেফতার হওয়া দুষ্কৃতীদের শ্রীরামপুর আদালতে পাঠানো হয়েছে। আপনারা দেখছেন এসএস বাংলা, সব ঋতুতে আপনাদের টিভিতে। আপনারা দেখছেন এসএস বাংলা, বিভিন্ন ধরনের প্রোগ্রাম ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন আমাদের এসএস বাংলা টিভি চ্যানেলে। ল্যান্ডলাইন নাম্বার 03-2222-38953, এছাড়া 03-2222-95003, এছাড়া মোবাইল নাম্বার 7718-444-336। এসএস বাংলা নিয়ে এলো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, বিভিন্ন বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা পিংলা, পশ্চিম মেদিনীপুর, ফোন নাম্বার 8918765110, অ্যানাদার ওয়ান 03-2222-38953। সীতারাম বাবা আয়ুর্বেদিক ঔষধ, কেমিক্যালবিহীন, গা হাতের ব্যথা যন্ত্রণা, লিভারের সমস্যা, গ্যাস, অম্বল, পেটে পাথর, সুগার, থাইরয়েড এবং বিভিন্ন গুপ্তরোগ নিরাময় হয়।